ফিরে আসলেন বিরতির পর। প্রতি বছর পয়লা জুলাই পালন করা হয় জাতীয় চিকিৎসক দিবস। বিশিষ্ট চিকিৎসাবিদ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে আজকে তিনি জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয়। সেই মর্মে রাজ্যে পালন করা হচ্ছে জাতীয় চিকিৎসক দিবস। যে সমস্ত চিকিৎসকরা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং কি প্রত্যেকটা মুহূর্তে পরিশ্রম করে চলেছেন, মানুষকে জীবন দান করছেন, তাদেরই উদ্দেশ্যে তাদেরকে উৎসর্গ করার জন্য আজকের এই দিন। আজকের দিন রাজ্যে পালন করা হচ্ছে যথাযথ মর্যাদায়। বিশেষ করে উদয়পুর মহকুমা হাসপাতালে আজকে ন্যাশনাল ডক্টরস ডে উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণের সংখ্যা ছিল প্রচুর। উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে এসডিএমও নূপুর দেব বর্মা। যেহেতু চিকিৎসকরা জানাচ্ছেন যে আজকে ন্যাশনাল ডক্টরস ডে এবং ন্যাশনাল ডক্টরস ডে উপলক্ষে উদয়পুর মহকুমা হাসপাতালের আয়োজন, যেখানে ছোট ছোট শিশুরা বসে আঁকুক প্রতিযোগিতায় অংশ নিয়েছে, তাদের সকলের মধ্য দিয়ে তাদেরকে নিয়ে আজকে দিনটাকে পালন করেছেন মহকুমার চিকিৎসকরা। সেই ছবি ধরা পড়ছে উদয়পুর থেকে। উদয়পুর হাসপাতালে আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিএমও নূপুর দেব বর্মা। আমরা বিশেষ করে দেখেছি যে বিশেষ করে করোনার যে সময়টা আমরা কাটিয়ে উঠেছি, কোভিড-19 এই মহামারীর সময় চিকিৎসকরা নিজেদের জীবনকে বাজি রেখে কিভাবে চিকিৎসা প্রদান করে গেছে অক্লান্তভাবে, বিভিন্ন স্বাস্থ্য সংকট এবং মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াইয়ের জন্য 24 ঘন্টা কাজ করেছেন যারা, আজকে তাদের জন্য শ্রদ্ধা জানানোর দিন, তাদেরকে সম্মান জানানোর দিন এবং আজকে গোটা দেশেই পালন করা হচ্ছে জাতীয় চিকিৎসক দিবস। কি বক্তব্য রয়েছে আজকে চিকিৎসক দিবস প্রসঙ্গে সংশ্লিষ্টের শুনব। ন্যাশনাল ডক্টরস ডে উপলক্ষে আমরা ছোট বাচ্চাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান রেখেছি। সেই অনুষ্ঠানের মধ্যে আমরা 3টি বিভাগে রেখেছি। ছোট বাচ্চাদেরকে দিয়েছি আমরা যেমন খুশি তেমন আঁকো, তার মাঝখানে যে অভিমান ওদেরকে দিয়েছি আমরা স্বচ্ছ ভারতের উপরে, আর অভিমানকে আমরা দিয়েছি ডক্টর ভিসি রায়ের প্রতিকৃতি আঁকার জন্য। উনি আমাদের জন্য একটা অসাধারণ মানুষ, মহামানবই বলা যায়। উনি যেরকম সমাজ সেবক ছিলেন সেরকম ডক্টর, সেরকম উনি উদার প্রকৃতির মানুষ ছিলেন। জনগণের জন্য উনি যা করেছেন এবং ডক্টরদেরকে আমাদের যে অনুপ্রেরণা দিয়ে গেছেন, সেই অনুপ্রেরণা নিয়ে আমরা এখন আমরা চেষ্টা করছি ওনার অনুপ্রেরণাকে আমরা যেন জনগণেরকে আরো সাহায্য দিতে পারি সুন্দরভাবে। ওনার কথা বলার মতো সাধ্য আমাদের নেই, অনেক মানে ওনার অনেক কন্ট্রিবিউশন। তখনকার সময়ে উনি এমএসসিবিটি করেছেন, এফএসসিবিটি করেছেন, উনি যখন পরীক্ষা দিয়েছিলেন স্নাতকোত্তর পরীক্ষা করে উনি একই সময়ে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল দুটোতেই চান্স পেয়েছেন। উনি গণিতে এত এক্সপার্ট ছিলেন, তারপরে উনি ডক্টরস ডিগ্রি নিয়েছেন যেন জনগণের কাছে পৌঁছে জনগণকে সেবা দেওয়া যায়, ওই ভাবনা নিয়ে। ওনাকে অনেকে ভগবানের মতো বোঝা। তো আজকের এই অনুষ্ঠানটা এই মহামানবকে স্মরণ করার জন্য আমার সমস্ত স্বাস্থ্যকর্মীকে। আপনার শুনলেন চিকিৎসক নূপুর দেব বর্মার বক্তব্য। যদিও আজকের যে দিনটি ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী, তার একদিকে তার চিকিৎসা, একদিকে স্বাধীনতা সংগ্রামী, অন্যদিকে শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ, তারই স্মরণে আজকে দিনটি পালন করা হচ্ছে। হচ্ছে একটা ছোট বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।